এই এই একান কাটল হইতে এতক্ষণ সময় লাগেনি কি কইলি আরে তাড়াতাড়ি করো চা একটা লাঠি দিয়ে চলে ভাড়াই গেলাম কাটল কি মানিবে কে টাহা ইচ্ছা হলে বাইর করলাম কত যত্ন দিয়ে রাখতে আছি এগুলার বোঝো না ওই বছরে মাইয়া জামাই আইয়া হেরা খায় একে ওরে দরতেও দিই না সইতেও দিই না এই যে গাছগুলো দেখতে আসো এর যে কাডালের যে গোল আর যে আরে সুবহানাল্লাহ অপুত্রা ওই দেখো দেই এই গাছে কি মানু মানু দেখে না হয় আরে সুবহানাল্লাহ খাইছে মারে এই এই কেডা দিকে এই নাম আরে খাইছে দিন দুহারে আমার খাইছে এই এই নাম নাম ছাড়া দেখ সোমেয়া এই তুই কার গাছে ওরছো দিন দুহারি ডাহাতি লইছো এই নাম কি অবস্থা লাগাইছে এই কি খবর কি এই কাটা চুরি কাটা চুরি করি কোথায় মুদি না জিজ্ঞেস করি পারি সোফা ভাইয়ার কান ফাটে গেলাম দেহ দিদি তাম সেটা হল কেমন এই তোর নাম কি এই তোর নামটা বাঙ্গিয়ালি বাঙ্গিয়ালি তোর বাবার নাম কি তরমুজ আলী কোন তরমুজ আলী পশ্চিমপাড়ার পশ্চিমপাড়ার তরমুজ বলে তুই আরে সুবহানাল্লাহ তুই শুনেলি কি পশ্চিমপাড়ার তরমুজ আলী মেয়ার বলে তুই আর এলা একটা বিশিষ্ট ভদ্রলোক মানুষ এলাকায় যার মানুষের অনেক সম্মান দেয় হের পোলা যে তুই আজ দিনে দুপুরে আমার কাছের গা কাটা চুরি হতে আইছো এই তোর বাবা কই তোর বাপের দারে লই যাবো আজ বিচার দেবো তোর নামে তুই এই আমার বাড়ির এই কাটা চুরি হতে নামছে এই ল কই তোর বাপে কই অকি তোর বাপে কম নেই আব্বু তুই আপনাকে পিসের কাছে কাটা চুরি করতে আছে কি হয়েছে হ্যাঁ আয় এই পুত্র খাইছে আমার আমারে শেষ করে যাবে মন কি যে চাই বলো যার দেখি লাগে ভালো এ যে স্নেহ ছো বেটা কয় কি কি কয় বেটা বলে যার দেহারি ভালো লাগে এ বেটা এ চাই দেখ সোফাটা মাইরা তোর গোষ্ঠী ভালো লাগে স্বাদ মিটাই দিম আসমান বাইয়া জোসনা পরে আমার খরে জোসনা কো এ বেটা জোসনা পরে তোর আসমিন ব্যাংকে ঘরে তোর ঘরে ঠাডা পারবে ওই মাই দুটো দিই তামসা দেখে গেলে দেখ মন কি যে চাই বলো জোসনা রে কা লাগে ভালো কই পার যে যে ন ওস্তাদ হ্যাঁ তোর না পারে রি কথা এমন সে তো বাধা পারে না টা ডা ডা কি জানি কেন জানি না 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 বাড়িটা রে বদলে থইয়া বাবাকে দাওয়াত খেতে আর মুই যে বাড়ি বইয়ে গেলাম এই বুড়ো মানুষ মরে কেটা খাওয়াইবে কেটা কি দেবে হ্যার কোনো নামগন্ধ নাই ওটা দাওয়াত খায় মানে একটা তামসার মধ্যে রাখছে সবসময় আর কি অকি পুত্রা তোমার মা ওর কি হয়েছে গেটি গুটি দিয়ে খাইতেই গেছে দাওয়াত খাইতে গেছে উনি অসুস্থ হয়ে গেছে ডাক্তার কি কইছে মোর ব্লাড প্রেসার পড়ে গেছে আরে সুবহানাল্লাহ হাঙ্গা বস্তর হনলাম ব্লাড প্রেসার ওনার খালি ওডে আর ওডে আর আজ নামিয়ে গেছে তা নামি গেছে ভালোই হয়েছে আর অসুবিধা কোথায় কি কইলে না এত খাইয়া এত খাইয়া হেই মারু ব্লাড প্রেসার নামিয়ে যায় আমি এই তো আশ্চর্যটা ঘটনা আবার খাওয়ার কথা দেবেন না আরে মাতারি তোর কথা আমি কই না তোরে আমি কি খাবো তোর জামাই বড় লোক কুয়ার ঠাহে টাহা পাঠায় তুই খাও সেটা তো ব্যাপার না কিন্তু আমার গোষ্ঠী তো তোর মা আর এই এই হগলটি মিলিয়ে খাইয়ে তো নিবেদ করিয়ে দিলে কি কইলেন তুই আর খাই খাইতে কইছিস কি ওই ব্লাড প্রেসার বাড়ি গেছে না হারবে নই হাত পাতা ময়লা ডাইলা ওই ইলশিয়া মাছ লগে কইতে রে সবার পাললে কইলেও খাইতে কইছে ওই ময়লা ডাইলা হাত পাতা কসুল্লতি অকিনিয়া খাইও
কই দিয়া মোড়টা খাইও এখন সমস্যা না কি কইলেন আমি এই কথা কই তুললেন আমার কথা হই না মোর ব্লাড প্রেসার পড়ি যাইবে কি আরে ওই ঠিক আছে এই হারদি ওই দেখলা তামশাটা দেখলা তোমার মা ওই বলে ব্লাড প্রেসার পড়ি গেছে আর একটু কথা কইতেলাম না আমি তো উঠে গেছে তোমার ওষুধ দিয়ে হর বাকি যত সব ঝামেলা এই তুই আইলি কুমির দিয়া তোর মা আইলি না এই হাসপাতাল দিয়ে আইলে প্রেসার উঠেই আইলে তুই গেলি কই তুই দেই হলাম হাল লাগে দাওয়াত কে ঠিক আছো এত কি ফর আইলি করান দিয়া প্রেসার কি তোরটা উঠছে না নামছে আমার কি পাগল করবি হগলডি এই যা বাড়ির মধ্যে যা টাইম সাজুরিয়া লই।